হ্যাঁ ভাই, আপনার ভিন নাম্বার, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট আলাদা আলাদা অ্যাড করতে হবে আপনার। আপনি অ্যাড করে দিবেন নাকি একটা, আপনি দিলে একটা অ্যাড সমস্যা করে নাই, দেন, আমার কাছে এখন আমার একটা দিলে ভিন দেন। নাম্বার আছে, আমি অ্যাড করে আপনার দেখা দিই, আরেকটা আমি কালেক্ট করে আপনার দিয়ে দিব না, ওইটা আপনি অ্যাড করে নিন। আচ্ছা, এই ভিন নাম্বার কি একটা দিয়ে একটাই ব্যবহার ও করা যায় মনে নাকি? হয় আপনারই তো, একটা দিয়ে মেবি দুইটা করা যাইব, যেহেতু আপনারই বিজনেস। হ্যাঁ সমস্যা নেই, অ্যাড অ্যাকাউন্ট এই যে নাম করে দিতেছে। কোনটা কোনটাই করবেন? এটা এটা কোনটা? এটা না, এটা না, এটা আপনি করবেন হলো আমি করতেছি। আদার্স অ্যাকাউন্ট গুলো কই? অন্য অ্যাকাউন্ট গুলো কই? এই যে ইউর অ্যাকাউন্ট, এই যে এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আপনার, না না আদার্স অ্যাকাউন্ট। আচ্ছা যে কোনো একটা ওপেন করেন তাহলে পাবেন। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যান, এখান থেকে যান, এই যে আচ্ছা এখান থেকে, যান এই যে যান যান। যান, শিবলি থ্রি নামে যে অ্যাকাউন্টটা আছে আপনার, তো বিজনেস পোর্টফোলিও এটা ভাই, এটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার। এর অধীনে যে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, ওই দুইটা অ্যাকাউন্ট এই যে এই যে এই যে অ্যাড অ্যাকাউন্টটাতে কর কোনটা? কসমেটিক বাজার বিডিতে? না। কসমেটিক্স বাজার বিটি, কসমেটিক্স বাজার বিটি আন্ডারে দুইটা অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ একটা থ্রি এই যে শিবলি, শিবলি নমানি থ্রি দেখছেন? এটা উইডার অ্যাড অ্যাকাউন্ট না ভাই, উইডার আন্ডারে না এটা। দাঁড়ান, ওপরে যান, ওপরে যান, আপনি ছাড়েন তো মাউসটা ছাড়েন। আমি সার্চ দিই আপনি করেন। সিম্পলি থ্রি না এটা? ওইটা ওইটার আন্ডারে, হ্যাঁ জি জি কসমিক জি বাজার আন্ডারে। আরেকটা জিনিস দেখলাম কি, আপনার ফেসবুকের যে অর্ডার গুলো হয় না, মানে ফেসবুকে মেসেজ এর মাধ্যমে শুনতেছেন, এদের থেকে দুটো নতুন কাস্টমারের মান ভালো থাকে হলে আপনার বিশেষ ওই যে কি বলে অন্য আপনার ওয়েবসাইটের কাস্টমারের আপনার কম, হ্যাঁ মানে ওয়েবসাইট যারা অর্ডার করে বুঝে শুনে অর্ডার হ্যাঁ, করে এগুলো আর তুলনামূলক যারা রিয়েল মেসেজ এসে কাস্টমার। হ্যাঁ কম করে এরা অনেক খুব। হ্যাঁ হ্যাঁ এই এই কথাটা দিন। এই যে ভাই আপনার এই যে এই অ্যাড আচ্ছা অ্যাকাউন্টের, হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা জানি আমি, তো এটা স্বাভাবিক এখন, তো এটা অনেক বেনিফিট পাওয়া এখানে যায়। কিছু তথ্যটা সো চেঞ্জ এই যে এই করে পেজে দিলাম তাহলে আসবেন, ঠিক আছে, সহজ। এই যে যে এডিট পেজটা আছে না এখানে আসবেন, আসার পরে একবারে নিচে যাবেন, নিচে গেলে আপনি এই যে এডিট অপশন পাবেন, বিজনেস ইনফো এডিট অপশন পাবেন এইখান থেকে। হ্যাঁ হ্যাঁ এইখান থেকে এডিটে ক্লিক করবেন, করলে হচ্ছে আপনি একটা ফিল পাবেন পিন নাম্বার অ্যাড করার। সো যেটা দিলে কম কাটবে সেটাই দিয়ে দেবে। এই যে এটা হচ্ছে আপনার বিন নাম্বার, এই যে অপশনাল আছে এখানে দিয়ে দিবেন, এটা দিলেন, দেন হচ্ছে আরো যা যা এডিট করার করলেন, কি কান্ট্রি চেঞ্জ করবেন, কি দিবেন, বাংলাদেশ? বাংলাদেশ দিলে ভালো হবে নাকি ওইটাই থাকলে ভালো হবে? কোনটা যদি পেমেন্ট কোনটা বলবো? পেমেন্ট আপনি যেহেতু বাংলাদেশে বিজনেস করেন, আই থিঙ্ক বাংলাদেশটা দিলেই ভালো হবে, এই জন্যে এই বাংলাদেশ টাইম দিয়ে জোন দেন। অনুযায়ী কারেন্সি হচ্ছে ডলার, তার এশিয়া ঢাকা, ঠিক আছে ওকে। তারপরে অ্যাড নেম টেম যা আছে সব এটা ফর্ম পুরোটাই ফিল আপ করে দেন। বিন নাম্বার গেছে কেন? আচ্ছা এডি আপনি এডিট করে আপনার সুবিধা মতো দিয়ে নিন, ঠিক আছে, যা যা আছে অ্যাড্রেস নাম টাম, পরে আবার আরেকবার এডিট করে নিন এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে। হ্যাঁ এই মুহূর্ত থেকে কমফর্ট দেয়, আগের গুলো জানি না। ক্যান নট আপডেট কান্ট্রি, কান্ট্রি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন না, এটার জন্য সাপোর্টে সাপোর্টে কথা হইতে হবে। আচ্ছা কোনটা আসছিল আগে ভাই, কোন কান্ট্রি জানি দেওয়া ছিল ডিফল্ট আপনার দায়, ডিসকানেক্ট হওয়ার সময় পায় না। হ্যালো, হ্যালো।